তো বেসিক স্ট্রাকচারের পার্ট টুর দিকে আমরা চলে এলাম। লাস্ট ডেতে আমরা আলোচনা করেছিলাম বিফোর আর আফটার দ্বারা দুটো পাস্টের সেন্টেন্সকে জয়েন্ট করলে কোথায় কি বসে। আমি একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবো, আর তারপর আমরা এর থেকে এক স্টেপ ধাপ উপরে এগিয়ে আসব, এখানে আমরা পৌঁছাবো। তো আগে এটা মনে করে নিই, আর এটা মনে করার আগে আমি বলবো, যারা বেসিকে উইক আছো শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা। যারা মনে করছো যে ইংলিশে তোমরা ভালো বা অরিজিনালিতে তোমরা ভালো, যারা তারা এই ভিডিওটা না দেখলেও চলবে। তো এখানে আমি একটু মনে করানোর চেষ্টা করি যে লাস্ট ডেতে আমি কী বলেছিলাম। এটাও অতীতের ঘটনা ছিল, এটাও অতীতের ঘটনা ছিল, আর এটা ছিল পেয়ারে ছিল, এটা পেয়ারে ছিল, এটা পেয়ারে ছিল, মানে এটা জোড়ায় জোড়ায় দুটো করে সেন্টেন্স ছিল। এদেরকে আমরা জয়েন করেছিলাম কী দ্বারা? একটা তো জয়েন করেছিলাম আমরা বিফোর দ্বারা। ভালো করে মনে করার চেষ্টা করবে, কারণ এখান থেকেই আমরা একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাব। আর বিফোর দ্বারা যখন জয়েন করেছিলাম, বিফোরের আগে যে কোনো একটা সেন্টেন্স বসবে। আর বিফোরের আগে কত নাম্বার সেন্টেন্স বসছিল? এক নাম্বার সেন্টেন্স বসছিল বিফোরের আগে, এক নাম্বার সেন্টেন্স বসছিল। আর বিফোরের পরে কত নাম্বার সেন্টেন্স বসছিল? দু নাম্বার সেন্টেন্স। এবার প্রশ্ন হচ্ছে, এক নাম্বার সেন্টেন্সটাকে, এক নাম্বার সেন্টেন্সটাকে, এক নাম্বার সেন্টেন্স হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এক নাম্বার মানে যে ঘটনাটা আগে ঘটেছে। আমরা বলছিলাম না দুটি ঘটনার মধ্যে যে ঘটনা আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট হয়? তো এখানে আমি একটু লিখে দিই, এই এক নাম্বারের ঘটনা হচ্ছে পাস্ট পারফেক্ট। এটাই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। আচ্ছা, দু নম্বরের ঘটনাটা কে হলো তাহলে? এক নম্বরের ঘটনা তো বুঝতে পারলাম যে পাস্ট পারফেক্ট, দু নম্বরের ঘটনা মানে যেটা পরে হয়, আর এটা হয়ে গেল আমাদের সিম্পল পাস্ট। কি হয়ে গেল এটা? আমাদের সিম্পল পাস্ট। তাহলে এটা আমরা বুঝতে পারলাম, আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে বিফোরের আগে অলওয়েজ আগের ঘটনা বসে। বিফোরের আগে কোন ঘটনা বসে? আগের ঘটনা। বিফোরের পরে কোন ঘটনা বসে? দু নাম্বার ঘটনা। কেন বসে? আমরা লাস্ট ডেতে আলোচনা করেছিলাম। আচ্ছা, আরও আর একটা জিনিস আমরা শিখেছিলাম যে আফটার দ্বারা যদি জয়েন্ট করা হয় তো কী ঘটে। আফটার দ্বারা যদি জয়েন্ট করা হয় তবে কী ঘটে সেটাকে একটু মনে করার চেষ্টা করি। আচ্ছা, মনে করো যে আফটারের আগে কী বসে, আফটারের আগে কী বসে সেটা বুঝতে গেলে আমাদেরকে জাস্ট এটাকে খেয়াল রাখতে হবে, বিফোর আর আফটারের মধ্যে রিলেশানটা কী। বিফোর আর আফটারের মধ্যে রিলেশান খুব সিম্পলের, মানে হচ্ছে বিপরীত রিলেশান। আর যেহেতু বিপরীত হয়ে যাচ্ছে, বিফোরটা আফটারে পরিণত হয়ে যাচ্ছে, বিপরীত হয়ে যাচ্ছে, তাহলে যেটা একের পজিশন এখানে এক ছিল সেটা কি এখানে এক বসবে? না, এখানে দুই চলে আসবে। মানে এটা যেহেতু বিপরীত হয়ে গেল, তাহলে এটাও তো রিভার্সেই চলে আসবে। এই পার্টটা চলে আসবে এখানে, আর এই পার্টটা চলে আসবে আমাদের এখানে, এটা তো রিভার্স হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছি, যেহেতু এটা বিপরীত তাহলে একের জায়গায় দুই চলে আসবে, আর দুইয়ের জায়গায় এক চলে আসবে। তাহলে আমরা কী লিখতে পারি? এক নম্বরের জায়গায় এবার আমরা দু নম্বর লিখবো, আর দু নম্বরটা কী হচ্ছে? সিম্পল পাস্ট। তাহলে আফটারের আগে কী বসে? সিম্পল পাস্ট বসে। তো এটা আমাদেরকে, এটা আমরা জানি। আর আফটারের পরে কী বসে? পাস্ট পারফেক্ট টেন্স বসে, পাস্ট পারফেক্ট টেন্স বসে। তো এগুলো নিয়ে আমরা টোটাল জিনিস আলোচনা করেছিলাম, জাস্ট আমি মনে করালাম, কারণ এই জিনিসই পরবর্তী সময়ে আজকে আমাদের কাজে লাগবে। তো আরেকখানা পয়েন্ট আমি যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে, অনেকে মুখস্থ করে ফেলে। কী মুখস্থ করে ফেলে সেটাকে আমি একটুখানি লিখে দিই, যে বিফোরের আগে মুখস্থ কোনটা করে সেটা আমি বলি, আর সেটাতে কী কী প্রবলেম আসবে আজকে সেটা নিয়ে আলোচনার বিষয়। বিফোরের আগে অলওয়েজ পাস্ট পারফেক্ট বসে, মানে বিফোরের আগে হলে পাস্ট পারফেক্টটা তারা মুখস্থ করে। বিফোরের আগে বসে হচ্ছে হ্যাডের সাথে ভি থ্রি, তারা মুখস্থ করে বিফোরের আগে বসে হ্যাডের সাথে ভি থ্রি। অনেকেই এটা মুখস্থ করে, কিন্তু আমি এখানে হ্যাডের সাথে ভি থ্রি বলিনি, আমি বলেছি বিফোরের আগে বসে যে কাজটা আগে হয়েছে, অর্থাৎ পাস্ট পারফেক্ট বসে। আমি এটা বলেছি, বিফোরের আগে বসে যে ঘটনাটা আগে হয়েছে। কিন্তু অনেকে মুখস্থ করে ফেলে বিফোরের আগে হ্যাড প্লাস ভি থ্রি বসে, আর বিফোরের পরে বসে হচ্ছে সাধারণ ভি টু বসে, মানে সাধারণ ভি টু বসে। এটা জাস্ট মনে করার নাই। আর একটা জিনিস এর সাথে মনে করার চেষ্টা করে সেটা হচ্ছে, আফটারের আগে কী বসে? আফটারের আগে ভি টু বসে, এটা মুখস্থ করে নেয়, আর আফটারের পরে বসে হ্যাড প্লাস ভি থ্রি। এবার আমি এটা একটা দেখাবো যে, যদি শুধুমাত্র এই ফর্মুলাটা যদি কেউ মনে রাখার চেষ্টা করে, এই দুটো ফর্মুলা, তবে এক্সামিনার তাকে কী কী প্রবলেমের মধ্যে ফেলতে পারে। আর যদি তুমি এই অনুসারে কাজ করো যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট বসে, আর পাস্ট পারফেক্ট মানে যে ঘটনাটা আগে ঘটেছে,
এটা যদি মনে রাখো তবে এর সুফল কি আর এটার কুফল কি সেটা তোমরা এবার বুঝতে পারবে। চলে আসি পরের স্লাইডে, ভালো করে বুঝবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান সেন্টেন্স। আচ্ছা, সবার প্রথমে সেন্টেন্স এটা দেওয়া রয়েছে, এটা কিন্তু যে কোনো ডেসক্রিপটিভ পার্টে কাজে লাগবে বা কোনো কিছু এরকম উদ্দেশ্যে আমি বলছি না, জাস্ট আমি শেখানোর উদ্দেশ্যে। যে কোনো প্রিলির যে কোনো এক্সামের জন্য এটা কাজে লাগবে, যে কোনো লেভেলের এক্সামের জন্য। তো চলো বোঝার চেষ্টা করি। যেহেতু আগেরটা শিখেছি যে কোথায় পাস্ট পারফেক্ট বসে, কোথায় এট সিম্পল পাস্ট বসে, তাহলে তার একটা লেভেল যদি বেড়ে যায় আমাদের, তো অনেক কিছু নলেজ আমাদের চলে আসবে। সেই জন্য আমি এই জিনিসটা দেখাতে চাইলাম তোমাদেরকে। তো সবার আগে আমরা বোঝার চেষ্টা করব যে এটা কী দ্বারা জয়েন করে। সবার আগে দেখতে পেলাম এটা দুটো সেন্টেন্স, দুটোই অতীতের সেন্টেন্স। দেখো এটা থ্যাঙ্কটা আছে আর এখানে আছে রিসিভ আছে, আর এটা জয়েন্ট আছে কী দ্বারা, বিফোর দ্বারা জয়েন্ট আছে। আমরা জানি যে বিফোরের আগে, বিফোরের আগে কোন ঘটনা বসা উচিত, যে ঘটনাটা আগে ঘটে গেছে, বিফোরের পরে কোন ঘটনা বসা উচিত, যেটা হচ্ছে এই ঘটনাটা কখন ঘটছে, এই ঘটনাটা কখন ঘটছে, এক নম্বর ঘটনাটা সেটাই রিপ্রেজেন্ট করছে দু নম্বরের ঘটনা, তাই ওটা সিম্পল পাস্টে। তো চলো আমরা পড়ি। হি থ্যাঙ্কড দ্য গেস্ট, সে গেস্টদের ধন্যবাদ করেছিল। হি রিসিভড দ্য ট্রফি, সে রিসিপ্টটা সে যে ট্রফিটা ছিল সেই ট্রফিটা রিসিভ করেছিল। দুটোই অতীতের ঘটনা। আচ্ছা ভেবে দেখো, ইম্যাজিন করো, ইম্যাজিন কী করবে সেটা ভালো করে। এটা একটা বড় ফ্যাক্টর ইংলিশের ক্ষেত্রে, ইম্যাজিনটা কী করবে, ইম্যাজিনটা কি নিজের উপরের দিয়ে করবে, একদম না। ইমাজিনটা নিজের উপর দিয়েও করতে পারো, আমি একদমই না বলছি না, কিন্তু ইমাজিনটা চেষ্টা করো যে বড় সড়ো জায়গার কোনো ইমাজিন করো। বড় সড়ো মানে যেখানে ম্যানার, যেখানে হচ্ছে সমস্ত পোলাইটভাবে সমস্ত কিছু কাজ হয়, ভদ্র সভ্যভাবে কাজ হয়, সেই সমস্ত জায়গার জিনিস ইমাজিন করো। তো ভেবে দেখো সেই রকম সিচুয়েশনের কথা, যেখানে একজন আর ট্রফি নেওয়ার জন্য গেল, সাপোজ একটা দল জিতলো, আর দলটা জিতে তারপরে সে কী করলো, একটা দল জিতলো তারপরে সে ট্রফি নিতে গেল, তারপরে সে গেস্টদের থ্যাঙ্ক করলো। আচ্ছা ভেবে দেখো, তোমরা নর্মাল জিনিসের কথা ভেবে দেখো, মানে আমি বলতে চাইছি কোন ঘটনাটা আগে ঘটেছে। হি থ্যাঙ্কড দ্য গেস্ট, মানে সে কি গেস্টদের আগে ধন্যবাদ জানালো, নাকি সে আগে রিসিভ করলো ট্রফিটা, আমি এইটাই জানতে চাইছি। সে কি আগে গেস্টদের থ্যাঙ্ক ইউ করলো, আগে কি গেস্টদের ধন্যবাদ জানালো, নাকি আগে ট্রফিটা নিল, এটাই হচ্ছে কোশ্চেন। তো এটার জন্যই আমাদের একটা ভদ্র সভ্য জিনিসের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। যে আমরা পাড়ায় ক্রিকেট খেলা হলে কি করি, পাড়ায় ক্রিকেট খেলা হলে আগে আমরা ট্রফিটা নিয়ে নিই, অথবা আগে আমরা কি করি, আগেই আমরা ধন্যবাদ জানিয়ে নিই তারপরে ট্রফিটা নিই, এরকম বিভিন্ন কিছু হতে পারে। কিন্তু আমরা একটা ভাববো একটা স্ট্যান্ডার্ড প্লেসের কথা। যেমন ধরো হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা হচ্ছে, ভেবে দেখো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা হচ্ছে, আর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলাতে কেউ একজন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। আচ্ছা এবার যে প্লেয়ারটা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, সে কি আগে গিয়ে ধন্যবাদ জানায়, সবাইকে কৃতজ্ঞতা কখন জানায়, আগে গিয়ে ধন্যবাদ জানায়, নাকি হচ্ছে এই রিসিপ্ট, এই যে ট্রফিটাকে আগে রিসিভ করে। ভালো করে খেয়াল করবে, সে আগে ট্রফিটাকে নেয়, আর ট্রফিটা নেওয়ার সময় দুই একটা কথা অবশ্যই যে দিচ্ছে তাকে বলতে পারে, কিন্তু যখন ট্রফিটা নেওয়া হয়ে যাবে তারপরে দেখবে সে হচ্ছে দু তিনটে কথা বলে, সে সবাইকে ধন্যবাদ জানাতে পারে বা অন্য কোনো কিছু জানাতে পারে। তোমরা চলে আসো হচ্ছে যে কোনো অ্যাওয়ার্ডের কথা, ফিল্ম অ্যাওয়ার্ডের কথা, আমি বলছি নর্মাল জায়গার কথা, এটা হতেই পারে। তোমরা যদি মনে করো যে না আমি এগুলো কোনো কিছু মানবো না, আমি একদম এটাই মানবো যে হচ্ছে আগে আমরা থ্যাঙ্কটা জানাবো তারপরে ট্রফি করব, তা করতে পারো, আমি সেখানে কোনো কিছু মন্তব্য করছি না। আমি জাস্ট কয়েকটা প্রপার জায়গায় কী কী জিনিস হয় সেটা বলার চেষ্টা করছি। যেমন একটা ধরো যেটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে ফিল্ম শো বা এই সমস্ত আইফা অ্যাওয়ার্ড এরকমের কথা ভাবো, তো হচ্ছে বেস্ট যে অ্যাক্টর, সাপোজ ধরো বেস্ট অ্যাক্টর একজনের নাম ঘোষিত হলো। আচ্ছা বেস্ট অ্যাক্টর যে ঘোষিত হলো, সে কি আগেই গিয়ে সবাইকে ধন্যবাদ জানায় মাইক্রোফোনের সামনে, নাকি আগে সে ট্রফিটাকে রিসিভ করে, আগে কি সে ট্রফিটা রিসিভ করে নাকি আগে ধন্যবাদ জানায়, ভালো করে খেয়াল করবে। তো দেখবে আগে সে ট্রফিটাকে রিসিভ করছে আর তারপরেই সবাইকে ধন্যবাদ দিচ্ছে, সেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা যারা ছিল, যারা যারা ক্রিউ মেম্বার ছিল, ডিরেক্টর, কো অ্যাক্টর, সবাইকে সে ধন্যবাদ জানাচ্ছে। তো এত কিছু কেন বললাম, জাস্ট আমি এটা ভাবানোর চেষ্টা করলাম, আমরা নিজের ওয়েতে শুধু ভাববো না, আমরা ভাবার চেষ্টা করব যে স্ট্যান্ডার্ড ওয়েতে, স্ট্যান্ডার্ড ওয়েতে কী ভাবনা আসে জেনারেলিতে। আচ্ছা তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আগে একজনা কী করে, আগে একজনা ট্রফিটা রিসিভ করে। আর যেহেতু এটা আগের ঘটনা, তাহলে কি আমি এক নম্বর দিতে পারি, এটা হচ্ছে আগের ঘটনা, আর তারপরে সে কী করে, সে সবাইকে থ্যাংক ইউ করে। ভেবে দেখো ফিল্ম
ফেয়ার অ্যাওয়ার্ডের কথাই ভেবে দেখো বা যে কোনো অ্যাওয়ার্ডের কথা ভেবে দেখতে পারো। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, এবার আসল জিনিস আমি যেটা তোমাদেরকে দেখাতে চাইছি, এখানে যেটা কনজাংশন আছে কী দ্বারা কনজাংশন আছে? বিফোরের কনজাংশন। আচ্ছা, আমরা কিন্তু জানি যে বিফোরের আগে কি বসে। বিফোরের আগে তো এক নাম্বার বসা উচিত আর বিফোরের পরে দু নাম্বার বসা উচিত, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে বিফোরের আগে তো কত নাম্বার আছে? দু নাম্বার আছে। বিফোরের আগে তো দু নাম্বার আছে, এটা কি পসিবল? এটা পসিবল নয়। আর বিফোরের পরে এক নাম্বার আছে, এটা তো পসিবলই নয়। এবার ভেবে দেখো, প্রিলিতে যদি এটা দেয় তবে তুমি এরর কীভাবে কারেকশান করবে? তো এটা তোমরা বুঝতে পারলে যে দুই নাম্বার যদি আগে থাকে আর এক নাম্বার যদি পরে থাকে তবে আমরা কি করব? তবে আমরা যে কনজাংশন যেটা হয় সেটা হচ্ছে বিফোর কনজাংশন হয় না। সেই ক্ষেত্রে আমাদের কোন কনজাংশন হয়? আমাদের হয় হচ্ছে আফটার কনজাংশন। ভালো করে মনে করার চেষ্টা করো, আফটার কনজাংশন। আমি দেখিয়ে দিচ্ছি, তাও এই যে আফটার যেখানে রয়েছে, আফটারে কি হয়? দু নাম্বারটা আগে বসে আর আফটারের পরে কি বসে? এক নাম্বার বসে। আশা করি তোমরা বুঝতে পারলে। তো চলে আসি, আমি এখানে কি করলাম যে আগে দু নাম্বার আছে পরে এক নাম্বার আছে, যেহেতু এই কেসটা আছে তাই এখানে যে জয়নিং যেটা দ্বারা হচ্ছে সেটা আফটার করে দিলাম। এবার দেখো, আফটার আগে দু নাম্বার, আফটারের পরে এক নাম্বার, একদম কারেক্ট আছে। এবার শুধুমাত্র আমাদের টেন্সটাকে এবার খেয়াল রাখতে হবে। টেন্স কি দুটোতেই ঠিক আছে? আচ্ছা, দু নাম্বারে তো সিম্পল পাস্ট টেন্স বসে, মানে শুধু ভিটু বসে, এখানে শুধু ভিটু আছে, দু নাম্বার একদম কারেক্ট আছে। চলে আসবে এক নাম্বারের কেস। এক নাম্বার যেহেতু হচ্ছে মানে আগে ঘটনাটা ঘটেছে তাই এটা পাস্ট পারফেক্ট হওয়া উচিত, কিন্তু এটা কিসে আছে দেখো? এটা তো শুধুমাত্র ভিটুতে আছে তাই এখানে পাস্ট পারফেক্ট করব। আর পাস্ট পারফেক্ট করতে গেলে এখানে কী দ্বারা যোগ করে দেবো? হ্যাড দ্বারা যোগ করব, হ্যাড রিসিভড। এবার দেখো, টোটাল সেন্টেন্সটা একেবারে পুরোপুরি কারেক্ট হয়ে গেল। হি থ্যাঙ্কড দ্য গেস্ট আফটার হি হ্যাড রিসিভড দ্য ট্রফি। আফটারের পরে এক নাম্বার আর এক নাম্বারে হচ্ছে হ্যাডের সাথে ভিথ্রি আছে, আফটারের আগে সিম্পল পাস্ট টেন্স আর শুধুমাত্র এটা ভিটুতে আছে। একদম সুন্দরভাবে হয়ে গেল। চলে আসবো দু নাম্বার। আশা করি বুঝতে পারলে তোমরা আমি কী জিনিস নিয়ে কাজ করতে চাইছি। তো দু নাম্বার পড়ো আর পড়ে বোঝার চেষ্টা করো কোন কাজটা আগে হয়েছে আর তার সাথে কি কনজাংশনটা ঠিক আছে। আচ্ছা, এবার যদি কেউ এখানে কেউ এক নম্বর আরও একটা কথা বলে দিই, কেউ যদি এখানে ফর্মুলাটাই মুখস্থ করতো তবে বিফোরের আগে কি করে দিত? হেডের সাথে ভিথ্রি করে দিত, আর বিফোরের পরে কি করে দিত? সিম্পল পাস্ট টেন্স করে দিত। কিছু বুঝতে পারলাম? তাহলে সে কী করে দিত? এখানে হ্যাড থ্যাঙ্কড করে দিত, কিন্তু জেনারেলিতে হ্যাড থ্যাঙ্কড নয়, এখানে কী হওয়া উচিত? শুধু থ্যাঙ্কড হওয়া উচিত। তা এই প্রবলেমগুলো চলে আসে যারা শুধুমাত্র মুখস্থ করতে থাকে। চলে আসে দু নম্বরের কেসে। দু নম্বরে তোমরা দেখো কোন ঘটনাটা আগে ঘটেছে, তারপরে কনজাংশনটাকে ভালো করে ভাবো। আমি একটু পড়ে দিই তোমাদেরকে। হি শট দ্য অ্যারো, সে অ্যারো, অ্যারো মানে তীর, সে তীরটাকে ছুড়লো, সে তীরটাকে ছুঁড়েছিল। ইট কিল্ড দ্য বিয়ার্স, ইট মানে তীরটা কিল্ড করেছিল একটা ভাল্লুককে, তো এটা বলেছে। তো এবার প্রশ্ন হচ্ছে কি আগে ঘটেছে? আগে কি অ্যারোটাকে কি শর্ট করবে, নাকি আগেই অ্যারোটা মানে তীর ছোড়ার আগে ভাল্লুক মরে যাবে? বলো এবার, সিম্পল ব্যাপার। তো এবার বলতে চাই, এবার তোমরা বললে যে আগে নিশ্চয়ই সে কী করবে? তীরটাকে ছুঁড়বে। আগে তীর ছুঁড়বে, তারপরে মারা যাবে। তাহলে এটা হয়ে গেল এক নম্বরের কেস আর এটা হয়ে গেল আমাদের দু নম্বরের কেস। খুব সিম্পল ব্যাপার। আচ্ছা, এবার এতক্ষণ দেখছিলাম আগের সেন্টেন্সগুলো যদি দেখো সবগুলো না আমরা বিফোর বা আফটারকে জয়েন করেছিলাম, বিফোর আর আফটার মিডিলে ছিল, কিন্তু এবার দেখো বিফোরটা শুরুতে আছে। এই ধরনের তোমরা প্রিলিতে প্রায় দেখেছো, আশা করি প্রায় এক্সামে তোমরা কিন্তু খেয়াল করেছো, বিফোর দ্বারা শুরু করছে, আফটার দ্বারা শুরু করছে। সেই ক্ষেত্রে আবার অনেকে কনফিউজ হয়ে যেতে পারে। তো আমাদের একটাই কাজ যে এক নাম্বার, এক নাম্বার বসছে আর তারপরে কি বসছে? দু নাম্বার। আর বিফোরটা কি বসেছে? মানে কনজাংশন। বিফোর বসবে না অন্য কিছু বসবে সেটা তো পরের কথা। তো আমরা বুঝতে হবে আমাদের এখানে যে এই কনজাংশনের পরে এক নাম্বার কার সাথে বসে। কনজাংশনের পরে এই যে আমাদের কনজাংশন রয়েছে এর পরে এক নাম্বার কখন বসে? কনজাংশনের পরে দেখো এই পর্যন্ত পার্টে কত নাম্বার আছে? এক নাম্বার। এটা হয়ে গেল কনজাংশন আর এটা হয়ে গেল এক নাম্বার। কনজাংশনের সাথে এক নাম্বার কোন কনজাংশনের সাথে বসে? বিফোরের সাথে না আফটারের সাথে? আচ্ছা, এদিকে যদি এক বসে তাহলে নিশ্চয়ই এদিকে দুই বসছে। তো এটা কার ক্ষেত্রে বসে? এটা তো আমরা একটু আগে চেক করলাম, এটা তো আফটারের ক্ষেত্রে বসে। তো আমরা কী করলাম, কনজাংশন এখানে কী লিখলাম? আফটার লিখলাম, কারণ আমরা জানি যে আফটারের পরেই একমাত্র এক নাম্বার বসে, কিন্তু এখানে বিফোরের পরে এক নাম্বার দিয়েছে। সুতরাং কনজাংশন এখানে কী দিয়েছে? এরর দিয়েছে। তো এখানে আমাদের কোন কনজাংশন হওয়া উচিত? আফটার হওয়া উচিত, কারণ আফটারের পরে এক নাম্বার। এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন হচ্ছে, আচ্ছা স্যার, তাহলে আপনি যে বললেন যে আফটারের আগে দু নাম্বার বসবে, কিন্তু এখানে তো কোনো রকম এরকম জায়গাই নেই যে এখানে দু নাম্বার বসার, এখানে তো কোনো সেন্টেন্সই নেই, এখানে তো কোনো কিছুই লেখা নেই, বিফোরের আগে তো কোনো কিছুই নেই,
অসুবিধার কোনো ব্যাপার নেই। এবার আমি একটু এই সম্পর্কে বলার চেষ্টা করি। এই যে 2 নম্বরের যে পার্টটা রয়েছে না, একে অনেক সময় এক্সামিনার চাইলে একের পরেও নিয়ে আসতে পারে এখানে একটা কমা দিয়ে। তো এখানেও কি করতে পারে, এক্সামিনার 2 নম্বরকে নিয়ে চলে আসতে পারে, অসুবিধার কোনো ব্যাপার নেই। বুঝতে পেরেছি ব্যাপার? ঠিক সেরকমভাবে এখানে বিফোরের আগে, আফটারের আগে যেটা ছিল তাকে নিয়ে এসছে কোন জায়গাতে, এই সেকেন্ড পার্টে নিয়ে চলে এসছে। এটা কোথায় ছিল? এটা ছিল আফটারের আগে, একে কোথায় নিয়ে চলে এসছে, এখানে। এটা করা যেতে পারে। তো এবার আমরা দেখতে পেলাম যে সিকোয়েন্স এখনও পর্যন্ত ঠিক আছে, আফটারের পরে 1 নম্বর, আর যেটা এখানে 2 নম্বর যেটা দেওয়া আছে পরে একদম কমার পরে, সেটা কিন্তু আফটারের আগে ছিল। মোদ্দা কথা দেখবে যে এই কনজাংশনের সাথে কে যুক্ত আছে, এটাকে খেয়াল রাখতে হবে। কনজাংশনের পরে কী যুক্ত আছে? 1 নম্বর যুক্ত আছে। তাহলে কোন কনজাংশনের পরে 1 নম্বর যুক্ত থাকে দেখো তো, কোন কনজাংশনের পরে 1 নম্বর যুক্ত থাকে দেখো, আফটারের সাথেই, আফটারের সাথেই 1 নম্বর যুক্ত আছে। বুঝতে পেরেছি আশা করি আমরা। তো চলে আসি এবার আমরা, যে এবার কী জানি 1 নম্বরে অলওয়েজ কী বসে আমাদের, 1 নম্বরে কী বসে? 1 নম্বরে বসে হচ্ছে হ্যাডের সাথে ভিতরি, কারণ পাস্ট পারফেক্ট টেন্স বসে। তো এখানে আমরা জাস্ট কী করে দেবো, এটা ভিটুতে আছে তো আমরা কারেকশন করে দেবো হ্যাডের সাথে ভিতরি। হি হ্যাড শট দ্য অ্যারো, ইট কিল্ড দ্য বিয়ার্স। বুঝতে পারলাম ব্যাপারটা, খুব সিম্পল ব্যাপার। চলে আসবো 3 নম্বরে দেখে। আর 3 নম্বর তোমরা করার চেষ্টা করো, খুব সিম্পল, কোনো রকম চিন্তার কোনো ব্যাপার নেই। 3 নম্বরটা নিজের থেকে করার চেষ্টা করো। বলেছে সবার প্রথম দেখো, প্রথম টপিকটাকে, প্রথম পার্টকে আর সেকেন্ড পার্টকে, কোন ঘটনাটা আগে ঘটেছে। তো কনজাংশনকে নিয়ে আমরা পরে আসবো, আগে দেখি কোন ঘটনাটা আগে ঘটেছে। দ্য টিচার রেইজড আ কোশ্চেন, টিচার একটা কোশ্চেন উত্থাপন করেছিল, টিচার একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। দ্য স্টুডেন্টস হ্যাড অ্যান্সার ইট, স্টুডেন্টরা কী করেছিল, অ্যান্সার দিয়ে দিয়েছিল। এবার বলো, টিচার আগে কোশ্চেন করবে নাকি স্টুডেন্টরা আগে অ্যান্সার দেবে? আগে কোশ্চেন করবে তবেই তো অ্যান্সার দেবে। তো আমরা কী বুঝতে পারলাম, যে আগে কোশ্চেন করবে। তাহলে এই যে টিচারের কোশ্চেনটা হচ্ছে 1 নম্বরে আর স্টুডেন্টরা অ্যান্সার দেবে, এটা গেল 2 নম্বরে। বুঝতে পারলাম। আচ্ছা এবার বলো যে কোন কনজাংশনের সাথে এক বসে। একটু আগে দেখলাম যে আফটারের সাথেই এক বসে একমাত্র, আর এর পরে এটা রয়েছে 2 নম্বর। তার মানে এই যে 2 নম্বর যেটা রয়েছে শুরুতে ছিল, মানে হচ্ছে আফটারের আগে ছিল, তাকে কী করেছে রিভার্স করে এইদিকে নিয়ে চলে এসছে। এ শুরুতে ছিল, একে নিয়ে এইখানে চলে এসছে। শুরুতে মানে আফটারের আগে। সবার প্রথমে তো বিফোরকে কেটে আমরা আফটার করে দিই, কনজাংশনগত এরর দিয়ে দিয়েছে। আর এইখানে যে পার্টটা ছিল এই পার্টকে কোথায় চলে এসছে, এখানে চলে এসছে, কমা দিয়ে এখানে লিখেছে। আচ্ছা 1 নম্বরে আমরা কী জানি, 1 নম্বরে জানি এটা পাস্ট পারফেক্ট হবে, সুতরাং হ্যাডের সাথে কী বসবে, হ্যাডের সাথে ভিতরি আছে। আর এখানে দেখতে পাচ্ছি 2 নম্বরে হ্যাডের সাথে ভিতরি দিয়ে দিয়েছে। তো আমরা জানি 2 নম্বরে কী বসবে, অনলি শুধু ভিটু বসবে, সিম্পল ব্যাপার। তো এটাই আমি বোঝাতে চাইলাম, যদি কনসেপ্ট ঠিক থাকে, যদি অরিজিনাল কনসেপ্ট অনুসারে পড়াশোনা করো, কনসেপচুয়াল লার্নিং যদি হয় তোমার, তো কেউ আটকাতে পারবে না। এক্সামিনার যত চাক ঘোরা, ঘোরাতে থাকুক, ঘোরাতে থাকুক, অসুবিধার কোনো ব্যাপার নেই। চলে আসবো পরেরটা। সোফি ফিনিশড হার ওয়ার্ক আফটার শি ওয়েন টু লাঞ্চ। তো সবার প্রথমে আমরা আফটার এই কনজাংশনকে ভুলে যাব, সবার প্রথমে দুটো পার্টকে বোঝার চেষ্টা করবো। সোফি তার কাজ শেষ করলো আর তারপরে সে লাঞ্চের জন্য গিয়েছিল, কোন ঘটনাটা আগে? এবার তোমাদের মনে হতে পারে যে না, আগে তো আমরা লাঞ্চ করি তারপরে তো কাজ করি, কিন্তু এরকম নর্মালে হয় না। সাধারণত ভাবা হয় আগে কাজ কমপ্লিট করা হয় তারপরে কোনো কিছু খেতে যাওয়ার জন্য। যে কোনো জায়গায় যে কোনো একজন সিনসিয়ার ব্যক্তিকে দেখবে, সে কোন দিকে ফোকাস করে, আগে খাওয়ার দিকে নাকি আগে নিজের কাজের দিকে? আশা করি এবার বুঝতে পারলে তোমরা অ্যান্সারটা। তাহলে সোফি কী করলো, সে হচ্ছে নিজের কাজ আগে শেষ করলো, তাহলে এটাকে আমি কী করবো, এটাকে আমি 1 নম্বর দেবো। তারপরে সে কী করতে গেছিলো, খেতে গেছিলো। আচ্ছা এবার বলো কনজাংশনটা তাহলে কী হবে, আফটারের আগে 1 নম্বর আছে, মানে আফটার নয়, কনজাংশনের আগে 1 নম্বর আছে আর কনজাংশনের পরে 2 নম্বর আছে, এটা কোন ক্ষেত্রে হয়? কনজাংশনের আগে 1 নম্বর, কনজাংশনের পরে 2 নম্বর। দেখো এই যে বিফোরের ক্ষেত্রে এটা হয়, এর আগে 1 নম্বর আছে আর এর পরে আছে 2 নম্বর। তাহলে এই ক্ষেত্রে যে যে কনজাংশনটা হওয়া উচিত সেটা আশা করি তোমরা বুঝতে পারলে, যে এখানে আফটার নয়, এখানে হওয়া উচিত আমাদের বিফোর কনজাংশন, বিফোর। আর বিফোর হলে 1 নম্বরে যেটা থাকে সেটা বুঝতেই পারছো আগের ঘটনাকে শো করছে, অর্থাৎ এখানে কী হয়ে যাবে, পাস্ট পার্টিসিপাল হ্যাড ফিনিশড, আর তারপরে তো শি ওয়েন্ট, মানে এটা শুধুমাত্র ভিটু, আর এটা শুধু ভিটুতেই আছে, খুব সিম্পল ব্যাপার হয়ে যাবে। দেখো এই 4টে করার পরে আশা করি তোমরা টোটাল ব্যাপারটাকে বুঝতে পেরেছো। এবার নাম্বার 5th যে ব্যাপারটা রয়েছে সেটা একটু আলাদা রকম কনজাংশন দ্বারা ইউজ করেছি। এখানে দেখো দ্যাট কনজাংশন দ্বারা ইউজ করেছি, এটা হতেই পারতো, এখানে আনলেস দ্বারাও ইউজ হতে পারে, আনটিল দ্বারাও এখানে কনজাংশন ইউজ হতে পারে, কিন্তু বিফোর
বিফোর আর আফটার দ্বারা খুব বেশি হয়, তাই আমি বিফোর আর আফটার দ্বারা দেখানোর চেষ্টা করলাম। এছাড়া যে কনজাংশনগুলো রয়েছে সেখানে আগে কোনটা হবে পরে কোনটা হবে সেটা এতটা ফ্যাক্টর নয়, শুধুমাত্র এটা বুঝতে হবে। এছাড়া আফটার আর বিফোর কনজাংশন ছাড়া এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে অন্যান্য জায়গায় ক্ষেত্রে, বিশেষ করে দ্যাটের ক্ষেত্রে আমরা এটা খেয়াল রাখবো যে যে ঘটনাটা আগে ঘটবে সেই ঘটনাটা কিসে হবে, সিম্পল সরি এটা পাস্ট পারফেক্টে হবে, আর যে ঘটনাটা পরে ঘটবে সেটা কিছু হবে যেটা আমরা এতক্ষণে করছিলাম সিম্পল পাস্টে হবে। তো এবার আমি শুধুমাত্র এই দুটো ঘটনার মধ্যে আমার দেখার এটাই যে কোন ঘটনাটা আগে ঘটেছে। দ্য ডক্টর ফাউন্ড দ্য অ্যাথলিট টুক সাম ড্রাগ, আচ্ছা এর মানে হচ্ছে ডাক্তার খুঁজে পেয়েছিল অ্যাথলিট কিছু ড্রাগস নিয়েছে। আচ্ছা আমাকে এবার কোশ্চেন করো যে ডাক্তার আগে খুঁজে পাবে নাকি অ্যাথলিট আগে ড্রাগস নেবে, ভেবে দেখো যে কোন ঘটনাটা আগে হবে, আগে কি অ্যাথলিট ড্রাগস নেবে নাকি আগে ডাক্তার খুঁজে পাবে যে তার দেহের মধ্যে এটা আছে। তো বুঝতেই পারছো অ্যাথলিট যদি ড্রাগস যদি নাই না যদি নাই নেয় তবে ডাক্তার কি করে খুঁজে পাবে। সুতরাং আগে অ্যাথলিট কি করেছে ড্রাগস নিয়েছে আর তারপরে ডাক্তার তার বডি থেকে খুঁজে পেয়েছে ড্রাগসের চিহ্ন, বুঝতে পারলাম। তাহলে এটা খুব সিম্পল ব্যাপার, অ্যাথলিটের যে ব্যাপারটা রয়েছে এটা আমাদের এক নাম্বার হয়ে গেল, কারণ আগে অ্যাথলিট নেবে ড্রাগস তারপরেই তো ডাক্তার খুঁজে পাবে, আর এটা হয়ে গেল দু নাম্বার। এই ক্ষেত্রে কোনো কনজাংশনের কোনো পরিবর্তনে শুধুমাত্র এটা বুঝতে হবে কোনটা এক নাম্বার আর কোনটা দু নাম্বার, কোন ঘটনাটা আগে ঘটেছে। দেখলাম এই ঘটনাটা আগে ঘটেছে, তো এই ক্ষেত্রে আমরা কী করে দেবো, এই ক্ষেত্রে আমরা একে কী করে দেবো পাস্ট পারফেক্টে করে দেবো। আর একে পাস্ট পারফেক্ট করতে গেলে কী করবো, হ্যাডের সাথে ভিতরি, তো হ্যাড বসালাম আর টেকের পাস্ট ভিতরি ফর্ম কী হয়ে গেল টেকেন হয়ে গেল, টেকেন ব্যাস কমপ্লিট। আর এদিকে তো ফাউন্ড আছে ভি টু আছে দু নম্বরে কমপ্লিট। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে, আর খুব সিম্পল ওয়েতে বোঝার চেষ্টা করো, এমন না যে মুখস্থ, বিফোরের আগে কী বসে যে ঘটনাটা আগে ঘটে এই অনুসারে তোমরা কাজ করো, ফর্মুলা অনুসারে নয়। যে ফর্মুলা যেটা আমরা অনেকেই মুখস্থ করে ফেলি, অনেকেই মুখস্থ করে ফেলি যে বিফোরের আগে হ্যাডের সাথে ভিতরে বসে, তো এক্সামিনার চাইলে ঘোরাতে পারে কিন্তু, আর ঘুরিয়েছেও একাধিক এক্সামে ঘুরিয়েছেও। রিসেন্ট যখন সিজিএলের যে এক্সামগুলো হয়েছে সেখানে যদি দেখো দু তিনটে এক্সামে তো অন্তত দেখতেই পাবে যে হচ্ছে এই ব্যাপারটাকে ঘুরিয়েছে। তো সতর্ক থাকো, আমি বলতে চাইছি কনসেপচুয়াল লার্নিং করো, এতে খুব সুবিধা হবে, এক্সামিনার যতই ঘোরাক কোনো অসুবিধার কিছু নেই। তো গ্রামার দেখতে থাকো, কারণ গ্রামার সমস্ত জায়গায় কিন্তু হেল্প করবে তোমাদের।